রসের হারে খুঁজি আমি বাড়ি 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 রস রস রসের হারে খুঁজি আমি বাড়ি বাড়ি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে তে খারে পড়তো হন খারে আমরা গান গাবো কি গান গাই জানেন দিল দিওয়ানা আ আ বিন সজনা কে আ আ বন্ধু কইরা টেনশনটা বেশি করে আপনারই করা উচিত কারণ আপনি যে স্বপ্ন দেখতাছেন ওটা মনে হয় না এই জন্মে পূরণ হইব বুঝে পারলাম না এই ঘরের ভিতরে আলি কি চামচিকে কে লেগা রাখছে বাই করে দেন না কে লেগা আলি কি না করতে গেছে আমার তো পায় না নতুন রাস্তানের খবর পাই গেছো স্ক্যান ভাই আপনি যদি মঙ্গল গ্রহেও যান এরপরেও আপনার এই খোঁজ মুই খুঁজে বাইর করবই তোর তাই বলছি যে আর কাছে আমার দরকার নাই তোর চাকরির ব্যাপারে আই তোর টেলিফোন করে জানাই দেবো কোথায় তুই যাবি না যাবি হ্যাঁ তো আই ব্যবস্থা করে দেবো তুই আইসুস কিনলে ভাই এই ভিতর চাকরির লাগে আই নাই একটু ডিফারেন্ট কেস লই আইছি এই তোর আবার ডিফারেন্ট কেস কি তোর তো চাকরি ছাড়া কোনো কেস থাউনের কথা না কি কি না ভাই ওই স্কিম ওই খালাতো বন্ডা খালাতো বন্ডারে বিয়ে দিছে এই স্বামীর লগে খুব এই ঝগড়া চলতে আছে এখন হে ওই স্বামীর ঘরে থাকবে না ওরে বাবা স্বামীর ঘরে থাকবে না তো আই কি করিম হ্যাঁ আল্লাহ কি আবার বিয়ে দেওয়ার প্রস্তাব লই আইছিস নাকি নাই তো বিয়ে করতে আরম না ভাই হেইয়া না আসলে ওই কি ওই স্বামীর ঘরে থাকবে না বললা ও চাইতে আছে স্বামীর তালাক দেবে তালাক দিতে চাইতেছ তুই আর কাছে আইছিস কি লে বেকুবির বাচ্চা হ্যাঁ তুই যাবি ওই আদালতে নাইলে থানায় যাই কেস ঠুকি দিবি না ভাই আসলে ওই কি ও স্বামী ওরে ছাড়তে চাইতেছে না এখন আপনি একটু জোর করে এই ব্যাপারটা একটু দেখবেন জোর করে তালাক দেওয়াবেন আর ওই যে দেনমোহরের যে টাকাটা আছে ওই টাকাটা একটু আদায় করে দেবেন আলাপ না করে মুই কোনো ডিসিশন নিতে পারবো না ভাই আমি একটু লন মগো বাসায় যাইয়া মোর খাওয়া তো লাগে কথা কইয়া এরপর একটু ফাইনাল করি এর বেকুর হয়েছে আর যাওয়ান লাগবে কেন তুই আলাপ করি যা আলাপ করি লুই আয় ভাই মুই যদি আলাপ করি তাহলে ভাববে রে মুই ওখান থেকে কমিশন খাইছি ঠিক আছে এত করি যাওয়ান বলছিস চল যাই অনেক চিন্তা করে দেখলাম এইটা ছাড়া কোনো উপায় নাই হায় আল্লাহ কি বলতেছেন এসব তার মানে কি আমার লাইজ আর বাঁচবে না বাঁচবে না কেন বাঁচবে একদমের সাথেই বাঁচবে তাছাড়া বাঁচার কোনো পথ নাই কার সাথে তাহার কথা বলতেছেন আপনার কথা আমি কিছুই বুঝতেছি না ফকির বাবা বিষয়টা আপনাকে খুলে বলছি কান খুলে শুনে রাখুন একমাত্র উপায় লাইজুকে বাঁচানোর একমাত্রই পথ অ্যালেনের সাথে লাইজুকে বিয়ে দিন দুজন দুজনকে কঠিনভাবে ভালোবাসে ওরা দুজন দুজন একসাথে হলে সারা জীবন ওরা ভালো থাকবে ও আর রুগী হয়ে থাকবে না আর তাছাড়া আমরা ভারে বসে দেখেছি যে ওরা দুজন একসাথে থাকলে ওরা দুজনই সুস্থ হয়ে থাকবে আর যদি আলাদা হয়ে যায় তাহলে দুজনের কে উপায় আসলে হয়েছে কি আমার আমার লাইজু কিন্তু অ্যালেনকে পছন্দ করে না একে দুই চোখে দেখতেই পারে না দেখতে পারবে পছন্দ করবে যে দম্পতি আগে খুব ঝগড়াঝাটি করে পরে তাদের মধ্যে খুব মিলমিশ হয়ে যায় বিয়ের পর যখন সুস্থ হয়ে যাবে লাইজু তখন জানতে পারবে যে এরানির সাথে ওর বিয়ে হয়ে গেছে তখন ও সব কিছু মেনে নেবে এরানি একটা কোনো টেনশন নাই কিন্তু খটকা লাগতেছে লাইজু যদি আমার আবার ভুল বুঝে আরে এত কথা বলে লাভ নাই লাইজু বাঁচুক এটা আপনি চান চাই মানে অবশ্যই চাই ও ও আমার মেয়ে ও অত বেঁচে থাকবে তাহলে কথা ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে বলছেন কেন যা বলি তাই শুনুন অ্যালেনের সাথে বিয়ে দিলেই লাইজু বেঁচে থাকবে এখন ভেবে দেখুন আপনি কি করবেন না 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 আমার আর ভাবার কোনো কিছু দরকার নাই আমি ওই অ্যালার্মের সাথে আমার লাইজুর বিয়ে দেবো আমার মেয়েটা ওর পছন্দ না হলেও কষ্ট হলেও জানা তো বেঁচে থাকবে তাই না জানা তো বাঁচবে মারহাবা মারহাবা তুমি এসো নামটুকু ক্ষতি করে নাই তো তোমার আরে দূর যা
নানটু কেন নানটু বাপের কোনো সাহস আছে আমার কিছু করার? তার মানে নানটুর লগে তোমার দেখা হয় নাই? আরে না, ওই শতানের বাচ্চা লাগে আমার দেখা হয়েছে কত হয়েছে। কি বলছে নানটু? কি আর কইব, কইতেছে 2,00,000 টাকা ছাড়া ফুটেজ দিব না। কিন্তু সিদ্দিক তুমি বিশ্বাস করো, ওর কাছে এমন কিছুই নাই, তাছাড়া আমি এমন কিছুই তো করি নাই। তুমি সত্যি কইতেছ? হ দাদা সত্যি কইতেছি। কিন্তু হ্যাঁ মিছা কথা কইতেছে গিয়ে লিগা। আরে তুমি বুঝো না, হ্যাঁ তোমার কাছে টাকা খাইতে চাইতেছে। নাম তার আগের দিন নাই, সে চিন্তা করতেছে তোমার কাছে টাকা টাকা খাইয়া সে হেনতে বাইকে যাইব। তোমার কথা আমার বিশ্বাস হয়েছে, কিন্তু তারপর টেনশন লাগতেছে কি যে করি, আমার মাথায় কিছু ধরতেছে না। আরে শুনো, তুমি টেনশন করো না, পাপ নাই জমের কোনো ভয় নাই, ঠিক আছে? হ্যাঁ এটা ঠিকই কইছো, কিন্তু তারপরও খারাপ মানুষ তো, কোন সময় কী করে ভালো কোন জায়গায় বুঝছো না। সকালের মধ্যে বাসা ছাড়তে হবে, কথা একটাই, একদম সকালবেলা বাসা ছেড়ে চলে যাবা। কি হচ্ছে এখানে সব? আমি তো কিছু করি নাই, ওরা শয়তানি বদনামি করতেছে, ওরা ডিজে করতেছে, আমি কিছু করি না। এটা একটা বাসা, এটা মনে রাখতে হবে, এটা মহল্লার ভিতরে এটা একটা বাসা, আরো ভাড়াটিয়ারা আছে। এই বাসার ভিতরে আপনারা ডিজে করবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন, আপনাদের খেয়াল রাখতে হবে, এ টাকার দায় পলায় বেড়ায় রুমি, সুদি টাকা দিবার পারে না, আমার বাসায় ডিজে করে। সকালবেলা বাসা ছেড়ে দেবেন মিয়া, বলে গেলাম সকলকে একদম সকালবেলা বাসা ছেড়ে দেবেন। ওকে, আপনার দোকান সুন্দর পানি চলে। তুমি কোনো টেনশন করো না, তোমার জামাইকে বলবার টাকা ওনার মুখে উড়িয়ে মারতে, তারপর আমরা ইচ্ছা মতো ডিজে করবো, ঠিক আছে? আপনার জুতা জোড়া কি আপনার খুব পছন্দ হয়েছে? আমি কি কথা কইছি নাকি? আমি কইছি রিক্তার চরণ তলে আমাকে ঠাই দিতে। আর রিক্তা, তুমি যদি তোমার চরণ তলে আমার ঠাই না দাও, আমি কিন্তু উগান্ডা জামুগা, ঠুক উগান্ডা কেতলা আপনি উগান্ডা তা ছিলাম বনবাসী জামুগা। জান দেখুন মরম ভাই, একটু বোঝার চেষ্টা করেন, এটা তো আসলে বিয়ের ব্যাপার, বিয়ে শাদীর ব্যাপার তো আসলে হুট করে এসে না জানা। আপনি বরং আপনার বাড়িতে যান, আমি 3-4 মাসের মধ্যে আপনাকে জানিয়ে দিচ্ছি কি করবো। উগান্ডারা রাতির মতো চেহারা যদি বিয়ে করতে আপনি রাজি হন, তাহলে কিন্তু এই দেখছেন এই যে বিষ, এই বিষ খেয়ে কিন্তু আমি আত্মহত্যা করবো। জানা জিগা জানে মান, তুমি এই কামরানির থেকে সরে করো, কোন সময় তোমার কামরানি দিয়ে জলতঙ্ক রোগ বানা হালাইব ঠিক নাই। এই বটে তুই আত্মহত্যা করবি কে? তুই তো সকালবেলা মনে করে একটা রুটি ধরে কম দিলি, তেমনি চিত পরে মরে যাবি গা। মামু যখন আমারে কইছে তুমি আমার বিয়া করবে না, তারপর থেকে আমি বিষের বোতল পকেটে লেগে উঠতেছি। আপনারা একটু চুপ করেন, আপনারা কেন এরকম করছেন একটু বোঝার চেষ্টা করেন, আমি একটা মানুষ, আমার একটু স্বাধীনতা আছে, আমাকে ভাবতে দিন। ম্যাডাম আমার কিন্তু চিন্তা ভাবনা একটাই, আপনি যদি ইউগান্ডার হাতে বিয়া করেন তাহলে এই যে বিষ, এই বিষ খাই আমি আত্মহত্যা করবো, হয় ঠাস করিয়া মরে যাবো। তুই ঠাস করে মরে যাগা, পান খায় তেমনি লাল বানালে সব কিছু
কামড় দিলে তো রক্ষা নাই কা জানা জিগে জানমান আমি কিন্তু তোমার বিবাহ না কইরা সাধি না কইরা এই বাড়ি মহল্লা দেশ এমন কি এই পৃথিবী থেকে যাব না তোমার আমার বিয়া করতে দিব আপনি যদি আরে বিয়া করতে রাজি হন তাহলে আইছে এই যে খাই ঠাস আমি মরিয়ে যাব এই বিষ খাই মরিয়ে যাব তুই খায় ঠাস তুই সে পুরে যা কোনো সমস্যা নাই কা এই বিষ কিন্তু আমি খায় যাব আর আমি খায়া পড়লে কিন্তু আমার কেরেন্দা কেউ লেবা পারবো না আবে ওই ওই আমার বাড়িতে এটা কি সুর হইছে এটা কি আমার বাড়ি না মাছের বাজার বানায় ফেলাইছিস তোরা চুপ তোমরা সবাই চুপ করো তোমাদের কারোর কিচ্ছু করতে হবে না সব প্রবলেম তো আমাকে নিয়ে আমি বিশ্বে এটা কি কৃষ্ণা শরবত মিষ্টি কেন ম্যাডাম এটা শরবত হালার বোমা হালা মান্দার পো কত বড় চিটার দেখছো ওর লাত্তি দিয়ে ওর ঘরের তো ভাই করে দো তারপরে আইতে আছে মানে মুই তো বললে আসছি একটু পরেই চললে হবে একটা কাম করতে আছে মুই বসি কামটা শেষ হইলে চললে আসছো এ কি বে কুর মত কথা বলতেছ কি লে হেতি তোমার বাড়িতে বেরাইতে হেতির কি কাম আমি নাই কেউ নাই চংজন নাই না ও তাড়াতাড়ি হেতিরে বলো নাই যে নানটু আসব বসি বলো নাই আর কথা বসি বড় ভাই বসি রে বলছো তো হেতে আছো ডাকো এ তন্নি এ তত্তই আয় কি কি কো কোনে লইছো আর আর মানে কি আই তোমার কথা ভাইজান এই যে মোর বোন যার কথা কইছিলাম আপনারে ভাইজান ভাইজান মানে এই হইলে মোর বোন মানে যার লাগে আপনারা এখানে ডাকলে আছি আন্নের কাজ হয়ে গেছে ধরেন আন্নের কি করা লাগবো এতে কি মারি ফেলামো না কি কাবিনেট না কি আনি দেবো বলি ফেলাম না ভাইয়া হ্যাঁ ডিভোর্সটা হলেই হবে আর সাথে যদি কাবিনেট যদি কি অবশ্যই কাবিনেট টাকা লাগবে এই কথা কম বলো এত কথা বলো কি জি কথা বলতেছ না জি ভাই গুমটুম করার দরকার নাই মেরে টেরে ফেলার দরকার নাই ভাইয়া বুঝতে পারছি আন্নের হৃদয় কোমল অসুবিধা নাই আন্নে যখন বলছেন গুম করবো না টিয়া পয়সা ও আন্নার আব্বা আব্বা করে দিয়ে দেবো আর ডিভোর্স তো আজই আর করাই দিব দেখছো আমি কইলাম না নানটু ভাই অবশ্যই পারবে আজই আর করাই দিও আচ্ছা ঠিক আছে ওই দেব তো আর একটু সমস্যা আরই হ্যাঁ আর তো এলাকায় একটু ঝামেলা আছে তোমার বোনের কাম করানোর লাই আর এনে থাকি কাম করানো লাগবে আর কি বুঝছো নি কেন বড় ভাই আপনি যদি এই নিয়ে থাকেন তাহলে মোর বউ পোলাপানে এ কোথায় থাকবে তোমার বউ পোলাপানে এক কাম করো আর বাড়িতে পাঠাই দাও অনেক খাওয়ান দাওয়ানোর সব ব্যবস্থা করে দিই না ওরা কি ওখানে থাকতে চাইবে এই এত কথা বলো কেন তোমার যেটা বলছো ভাইয়া আপনি যদি এই বাসায় থাকেন ব্যাপারটা ভালো দেখায় না আপনি যদি বাইরে থেকে কাজটা করতে পারে করেন আর নাইলে আপনার কাজটা করতে হ্যাঁ এইটাই কইতেছ মানে এটা হইতে পারে আর কি চিন্তা করতে দেন বলতেছেন আন্নে বাইরে কোন কি জাম করে করমু আন্নে স্বামী যদি আন্নেরে আসি কোনো ঝামেলা করে আনতে হেল দাও লাগতো না এইটাও ঠিক কথা কইছি আমি তোমার কইছিলাম আমি আর সবচেয়ে ভালো কথা হলো যে আন্নারে আর ভালো লাগি গেছে আর যাইতে আইতো না এনে থাকি ভাই আপনার এই কাজটা করার দরকার নাই আমি আমার ডিভোর্স আমার বাইরে নিয়ে আমি কেমনে কি করব আমি করে নিব না আপনার লাগবে না হ্যাঁ মোরা করে নেব এই চুপ থাকো তুমি তুমি এত কথা বলো কিছু আন্নে বললে আর কাম হইতো না নানটু এক কথার মানুষ বুঝছেন নি যন্ত লই করি সবসময় সাথে থাকি আই এখানে থাকবো আই এখানে থাকবো এখানে থাকি কাম করবো আন্নারে ভালো লাগবে লাগবো না লাগবে না লাগবো কিন্তু আর আন্নারে ভালো লাগি গেছে ভাইজান আগেই কইছিলাম তুমি একটু ভিতরে আসো কথা আছে তোমার সাথে হ্যাঁ নাটু ভাই মুই একটু ওই ভিতরে একটু কথা কই হ্যাঁ তোমার বন্ধু এক কাপ চা বানাই দিতে বুঝলো তার হাতের চা বোধহয় সুমিষ্ট লাগবে তুই আমার নামটা কলে কিলে গেছে বল এখন আমার মানিজ্যত কিছু রইব
উনি বলে খুব ভালো অ্যাক্টিং করে, প্রচুর অ্যাক্টিং করে। হায়দার দিলুর মতো একটু ক্লাইন ধরাই দিলাম, সেইটাকে মানে সে ইউজ করতেই পারল না, উল্টো আবার বিপদের মধ্যে ফেলাইতেছে। করছিলাম না, একটু লেগে ধরা খেয়ে গেছি, একটু লেগে ধরা খেয়ে গেছি। এখন আমার টাকা দাও। কিসব টাকা? মায়ের খাইছি যা। এই তুই মায়ের খাইছো সেই টাকা আমি দেবো কেমনি? হ্যাঁ শোন, তুই যে আমার নাম কইছো না, আমার যে মান হানি করছো না, তোর নামে মানহানির মামলা দিই। আমি এখন মানহানির মামলা দিতে চাইতেছি। জেনে খারাপ। এই শোনো, দুই নম্বরে কাজ করে যে সময় নষ্ট করলাম, তার সে যদি মানুষের পাশে কাজ করতাম, গার্মেন্টসে কাজ করতাম, তাহলে বহুত ভালো থাকতাম। দুই নম্বরে কাজ আর করবো কি ব্যাপার? মেয়ে আসতেছে না কেন? বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, মেয়ে কানেন আসবে বলছে, আমাকে এখানে এসে বসতে ও আসতেছে, একটু সময় লাগবে, চলে আসবে। কখন আসবে? ছাড়েন কি মা ইয়ে আইছে কি হইছে? আজকে তোমার বিয়ে, আর তোমার হাতে সোরাকির পিন্নে। হ্যাঁ পিন্নে, এই সোরাকির পিন্নে কি পিন্নে? তোকে মারলে কি আইছি? এই খালাম্মা, হ্যাঁ আমনে তো বোকা কেন? মাথার উদ্দিবেগে এখন আপনি কি বলবেন? এগুলো কিছু বুঝবো না, আপনার রুমে আমি আপনার সব বুঝেই বলতে আসছি। আপনি আমাকে এত প্রশ্ন করবেন না, আমি কোথাও যাচ্ছি না যাচ্ছে এটা আমার পার্সোনাল ম্যাটার, আমি আপনাকে কৈফত দিয়ে বাস থেকে বেরোতে পারবো না। অবশ্যই তোমার আমার কৈফত দিয়ে দিব, কারণ তুমি আমার বধু, আমি তোমার স্বামী। আর স্বামীর পায়ের নিচে কি? হ্যাঁ স্ত্রীর বেশ, বুঝো নাই? এ তো মনে করো সবাই জানে, শাস্ত্রে আছে না? একদম উল্টাপাল্টা কথা আপনি আমার সাথে বলবেন না। হ্যাঁ বলার চেষ্টাও করবেন না, আপনার সাথে এখনও আমার বিয়ে হয়নি, যখন বিয়ে হবে তারপরে আপনি বলবেন আমাকে। অবশ্যই বিয়ের আগে বউরে গার্ডে রাখতে দেবো না। যাই হোক কথা একটাই, তুমি এ বাড়িতে রিসিমেন্টে যাওয়া পারবা না। আমি আপনার কথা মানবো না। সমস্ত ভালোবাসা করা যায়, বিতে চো বিতে চো, আর অসুবিধা নাই, তুমি কিন্তু বাইরে যাওয়া পারবো না, ছাদেও না, বেলকুড়িতেও না। আমার দুটো চোখ তোমার কিন্তু সিসি ক্যামেরার মতো ভালো করা লাগবে, ঠিক আছে? যাও যাও ভিতরে যাও, যাও বলো কথা কও। আমাকে বলে আমি যতক্ষণ পর্যন্ত তাকে বিয়ে না করব, আমি নাকি বাড়ি থেকে কোথাও যেতে পারবো না। এই বাড়ির বাইরে যাওয়া আমার নিষেধ, কাজকর্ম করা নিষেধ। সে কে আমাকে এই কথা বলে বাবা? তুমি বলো আমাকে। আপনি যদি পাশে থাকেন বুঝতে পারেন না, এনার্জি ভাই, কামের এনার্জি ভাই, বুঝেন নি কেন? আর হান্নেরে কি বলবো, হান্নে তো মার্শাল্লাহ।